নমস্কার কেমন আছো তোমরা চাঁদের হাটের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা তার্শিয়ার স্যাংচুয়ারিতে এসেছি সেখানে আমরা এসে তার্শিয়ার দেখেছি তারপর এই পার্কে আরো অনেক এনিমালস আছে তো সেগুলো আমরা ভিজিট করব দেখতেই পাচ্ছ র্যাবিট দেখতে পেয়েছি র্যাবিট কান্না ভালো লাগে দেখি আদর করে নিলাম আমি আর শ্রাবস্তি এখানে সুগার গ্লাইডারও আছে তো সেটাও আমরা দেখতে যাব অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা এই দেখতে পাচ্ছ সুগার গ্লাইডার ছবি দেওয়া আছে বোধহয় এদিকেই হবে এখন দেখতে এসেছি পাইথন আমি মানে ছবিতে দেখেছিলাম যারা বহলে ভিজিট করেছে তারা অনেকেই যারা এখানে বেড়াতে এসেছে তারা সবাই পাইথনকে কাঁধে নিয়ে তুলেছে তো আমিও রাহুলকে বলেছিলাম যে আমি পাইথনকে একটু কাঁধে নিয়ে ছবি ছবি তুলবো সেটাই কিন্তু পাইথনকে দেখার পর আমার সে শখ মিটে গেছে আনন্দ দরকার নেই বাবা এই ভিডিও করছি এটাই অনেক কাঁধে নিয়ে আর ছবি তোলার শখটা আমার শখই থেকে যাক ওটাকে আর আমি আমি পূরণ করতে চাই না আমার ভয় লেগে গেছে বাবা তাই ছবি তুলছিলাম মানে ভিডিও করছিলাম আর কি কত বড় পাইথন রাহুল আবার হাত দিচ্ছিল দেখছিল যে হাত দিলে নড়ে কিনা তারপর যেই নড়েছে সেই দূরে চলে গেছে এই পাইথনটা আবার ধরতে গেছে রাহুল আমার তো ভীষণ ভয় লাগছে আমি দূরে দাঁড়িয়ে থেকে ভিডিও করছিলাম ওই দেখো একটু লেস্টে নড়ে গেল এরপর যাব আমরা বাটারফ্লাই গার্ডেনে চলো ভেতরে ঢোকা যাক রাহুল বললো আগে বাটারফ্লাই দেখবে নাকি সুগার গ্লাইডার কে দেখবে সেটাই ডিসাইড করছিলাম করতে করতে হঠাৎ করে চোখে পড়লো এখানে রাখা সংগ্রহ করে রেখেছে বড় বড় সংগ্রহ করে রেখেছে তো সেটা চোখ যেতেই সেটা একটু ভিডিও করে নিলাম এবার চলে এসেছি সুগার গ্লাইডারদের দেখতে ওদের সাথে একটু আলাপ পরিচয় সেরে বাটারফ্লাই গার্ডেনে ঢুকব হাতে নিলাম খুব ভালো লাগছিল খুব মিষ্টি সুগার গ্লাইডার গুলো আমি এমনিতে একটু ভয়টা পাই কিন্তু সুগার গ্লাইডার কি কোনো ভয় লাগছিল না বেশ মিষ্টি ছোটবেলা থেকে আমি পোকামাকড়কে ভয় পাই মানে কুকুর বিলালকে ভয় পেতাম না কারণ ওদেরকে খুব চটকাতাম বাড়িতে কিন্তু পোকামাকড় এসবকে এসবকে খুব ভয় পেতাম তো সুগার গ্লাইডার কে ভয় লাগেনি এক কথায় হাতে নিয়ে নিলাম মানে পাইথনকে নিয়ে ছবি তোলার শখটা আমার পূরণ হলো না ঠিকই কিন্তু এদেরকে হাতে নিয়ে ছবি তোলা শখটা পূরণ হয়েছে একটা শখ তো পূরণ হলোই এত মিষ্টি কি যে বলবো খুব মিষ্টি মনে হচ্ছিল বাড়িতে ব্যাগে করে পুরে বাড়ি নিয়ে যায় আবার টুকটুক করে চলে যাচ্ছে দেখো কি সুন্দর ব্যাস আমাদের দেখা হয়ে গেছে প্রত্যেকদিন এরা কত মানুষের সাথে ভিজিট করে কত নতুন নতুন বন্ধু হয় এদের ওরা হয়তো আমাদেরকে ভুলে গেলেও যেতে পারে বাট আমাদের কিন্তু ওদের কথা মনে 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 মানে থাকে চলে এসেছি বাটারফ্লাই গার্ডেনে দেখছি একঝাক প্রজাপতি কিন্তু প্রজাপতিগুলো প্রজাপতি গুলো এত উঠছিল না সবসময় মানে মানে ক্যামেরায় জানি না কতটা ধরা পড়েছে কতটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি মানে চারিদিকে উঠছিল প্রজাপতিগুলো গুলো সে কারণে মানে অতখানি ভালো করে ভিডিও হয়নি দেখো উঠছে আসলে রাহুলও ভিডিও করছিল তো রাহুলের হাতে বসে যাচ্ছিল প্রজাপতি গুলো সেজন্য অত ভালো করে ভিডিও করা হয়নি আর কি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর সুন্দর প্রজাপতি আর প্রজাপতি কার না ভালো লাগে বলো এক ঝাঁক প্রজাপতি আমার তো এই গানটার কথা মনে পড়ে যাচ্ছিল প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন ও পাখা সত্যি কি সুন্দর সুন্দর তুমি তোমাকে দেখতে কত দূর দূর থেকে লোকজন এসেছে এক ঝাঁক প্রজাপতির প্রজাপতিদের সাথে অনেকক্ষণ সময় কাটালাম এবার এখানে একটু ছবি তুলে নিচ্ছি এবার একটু পার্কটা ঘুরে দেখবো চারিদিকে আর কি কি আছে রাহুল রেস্টুরেন্ট খুঁজছিল যে এখানে কি রেস্টুরেন্ট আছে তাহলে ভাবছিলাম যে লাঞ্চটা সেরে নেব কিন্তু সেখানেও আবার আমাদের মনের মতো খাবার থাকতে হবে তো সেটাই দেখছিলাম যে কোথায় কি রেস্টুরেন্ট আছে বা কি দোকান আছে একটু চা কফি খেলে ভালো হতো এখানেও সবাই ছবি তুলছে তো আমরাও তুলবো এখন ভিড় আছে একটু পরে তুলবো আগে তো চারিদিকটা ঘুরে নি আমরা সবাই কিন্তু ছবি ছবি তুলতে ভীষণ ভালোবাসি আগে আমি ভাবতাম যে বোধহয় এরকম করি কোথাও গেলে তুলি এখন দেখছি না প্রত্যেকেই আমরা ছবি তুলতে খুব ভালোবাসি মানে আমার মতো সবাই দেখছিলাম যেখানে যেখানে পারছে সেখানে বলছে একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছে তো ভাবলাম আমার ধারণাটা ভুল ছিল ভাবলাম আমি না আমার মতো অনেকেই এরকম ছবি তুলতে ভালোবাসে একটা ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি আমি একটু ঘোড়াটাকে আদর আদর করতে গেলাম কিন্তু তার বোধহয় আমার আদর পছন্দ হলো না মুখটা একবারে সরিয়ে নিল বেশি আর সাহস পেলাম না বাবা ভয় লাগে দূরে দেখতে পাচ্ছো এই তারশিয়ার একটা স্ট্যাচু সবাই এখানেও ছবি তুলছিল এই স্ট্যাচুটার সামনে দাঁড়িয়ে এখানে বাফেট লাঞ্চের ব্যবস্থা আছে কিন্তু আমরা যে খাবারগুলো প্রেফার করি সেগুলো কিছুই নেই তো সেজন্য এখানে আর খাবো না তো রাহুল বললো ঠিক আছে বেরিয়েই আমরা লাঞ্চ করব তো আমি একটু ছবি তুলছিলাম এত বড় পার্কটা যে কোথায় যে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আবার রাস্তা হারিয়ে ফেলছি তো বুঝতেই পারছিলাম না তো অবশেষে একটু খিদে মেটানোর জন্য মানে একটু খিদে যাতে একটুখানিও মানে খুব খিদে পেয়ে গেছিলো তো পেটকে একটু শান্ত করার জন্য একটু ডাব খেতে এসেছি মনে মতো তো লাঞ্চের মেনু কোথাও পেলাম না তো পেটকে তো শান্ত করতে হবে বলো নইলে ঘুরবো কেমন করে তো সেজন্য একটু ডাব খেয়ে নেব ডাব তারপরে আবার এটা একটা রেস্টুরেন্ট আসলে এখানকার মানুষরা বেশি সি ফুড পছন্দ করে আহ তো সেই কারণে আর কি বলবো রান্নায় একদমই মশলা কম তো সেজন্য আমাদের অন্য খাবার পছন্দ হলো না তো ডাব খেয়ে পেটকে একটু শান্ত করলাম ঠান্ডা করলাম ডাবের জল খেয়ে ভীষণ তৃপ্তি পেলাম তারপর দেখলাম ছোট ছোট ছাগল ছানা ছোটবেলায় মামার গেলে ছাগল ধরতাম ছাগল ছানাদের ধরতাম ছাগল ছানাটাকে মনে পড়ে গেল কি মিষ্টি ছাগল ছানাটা দেখো খুব মিষ্টি সাবসিরানি তো বেজাই খুশি আমরা তো ছোটবেলায় এগুলো দেখেছি কিন্তু ও তো সেভাবে এগুলো দেখেনি মানে এখন যখন কোথাও ঘুরতে যায় দেখতে পাই সেই আমাদের সাথে আর কি দেখা আমরা তো ছোটবেলায় মারাবাড়ি গেলেই ওদেরকে আদর করতাম আর শ্রাবসী যখন মামাবাড়ি গেছে আমার সাথে আমার মামার বাড়ি মুর্শিদাবাদে সেখানেও মানে ছাগল ছানা থেকে ও আদর করেছে ওইটুকুই আর কি পাওয়া তারপরে তো আবার এখানে চলে এসেছি বহু বছর মামাবাড়ি যাওয়া হয় না এখানে আমি একটু পোস্ট দিয়ে একটু ছবি তুলে নিলাম আমরা যদি গ্রুপের সাথে আসতাম এই ট্যুরে তাহলে এতটা সময় পেতাম না যেহেতু আমরা প্রাইভেটে এসেছি তো সে কারণে আমরা নিজের সময় মতো সব জায়গা ঘুরছি তো এখানে যে টুরিস্ট স্পটগুলো আছে তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম চকলেট হিল তারপরে হচ্ছে ম্যানমেড ফরেস্ট তার তার স্যাংচুরি তো আছি তারপরে হচ্ছে বাকলায়ন চার্চ লোবক রিভার এগুলো সবকিছুই আমরা এক্সপ্লোর করব, কিন্তু সব জায়গায় আমরা যাব না যে কটা জায়গা পারবো সে কটা জায়গা ভালো করে ঘুরবো অল্প সময় সময় ধরে এইসব জায়গা ঘোরার মতো না এইসব জায়গা আসতে গেলে অনেকটা বেশি সময় নিয়ে আসতে হয় এটা হচ্ছে ম্যানমেড ফরেস্ট তো এখানে বেশিক্ষণ আমরা দাঁড়াইনি অল্প সময় দাঁড়িয়েছিলাম এখানে মেহগনি গাছ আছে তার জন্য বিখ্যাত যা দিয়ে খুব দামি দামি আসবাবপত্র তৈরি হয় এবার আমরা চলে এসেছি লোবক রিভারে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লাস্ট ব্যাচ এখন হচ্ছে সাড়ে তিনটে বাজে লাস্ট ব্যাচ এরা বাফেট লাঞ্চ করতে করতে এরা ফিরলো আর যাবে না মানে মানে লাস্ট হচ্ছে তিনটে পর্যন্ত তিনটে পর্যন্ত তোমাকে এই বোটে চড়ার জন্য তোমাকে বুক করতে হবে কেন তুমি বোটে চড়বে তার সাথে তোমাকে বাফেট লাঞ্চ দেবে তো আমরা এটা আমরা টিকিট এই কারণেই কাটিনি যে কেন আমরা লাঞ্চ করব না তো শুধু শুধু বোটে চড়া যাবে না বোটে চড়তে গেলে তোমাকে করতে হবে তো সে কারণে আমরা বলেছি যে আমরা দূর থেকেই নদীটা দেখবো কি তো সেই জন্য দেখে নিলাম বেশ গানও বাজছিল যারা আর কি লাঞ্চ করতে করতে যাচ্ছিলো তারা গানও শুনছে লাঞ্চও করছে এটা আলাদাই অনুভূতি আর কি খুব সুন্দর জায়গাটি এরপর আমরা গাড়িতে উঠে পড়েছি মোটামুটি সবকটা জায়গায় দেখা হয়েছে যাব হচ্ছে ব্যাকলায়ন চার্চ এটা অনেক পুরনো চার্চ শুনলাম যা তো বহু মানুষ এখানে আসে চলে এসেছি এখানে একটা মিউজিয়ামও আছে কিন্তু মিউজিয়ামের এখন আর ঢোকার সময় নেই দুটো পর্যন্ত খোলা থাকে বন্ধ হয়ে গেছে এটা বহু পুরনো চার্চ তো মোটামুটি সব জায়গাগুলোই আমরা ঘুরেছি বেশ ভালো লেগেছে আশা করছি তোমাদেরও ভালো লেগেছে তিন দিনে তো সব জায়গা ঘোরা সম্ভব না আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে তো সেখানে এবার তো যাওয়া হলো না কিন্তু পরের যখন বহলে আসবো তখন নিশ্চয়ই যাব আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবার আমরা হোটেলে ফিরে যাবো তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে